প্রত্যক্ষ করে আছে পিএ নিউজ। হাজোত ভারতীয় জনতা পার্টিয়ে বিশাল সাইকেল র্যালি রূপায়ণ করে। ভারতীয় জনতা পার্টির অনুসূচিত জাতি মোর্চার কামরূপ জেলা সমিতির উদ্যোগত আর উত্তর কামরূপ জেলার বিজেপির সহযোগত উলিওয়া হয় এই সাইকেল র্যালি। এই র্যালিত 300 সাইকেল মোটর সাইকেলে অংশগ্রহণ করে। পুনর্বার জানাইছো, হাজোত ভারতীয় জনতা পার্টিয়ে সাইকেল র্যালি উলিওয়ায়। ভারতীয় জনতা পার্টির অনুসূচিত জাতি মোর্চার কামরূপ জেলা সমিতির উদ্যোগত আর উত্তর কামরূপ জেলা বিজেপির সহযোগত উলিওয়ায় র্যালিত 300 সাইকেল মোটর সাইকেলে অংশগ্রহণ করে। কামরূপ জেলার হাজো মন্ডল বিজেপি কার্যালয়ের উলিওয়া হয় এই বৃহৎ সাইকেল র্যালি। বিজেপির আগন্তুক বিধানসভা নির্বাচনত 100+ আসনের লক্ষ্য লই রাজ্যের বিভিন্ন প্রান্তর হাজোতো এনেদরে বিশাল সাইকেল র্যালি উলিওয়া হয়। সাইকেল র্যালি কার্যসূচীত বিজেপির রাজ্যিক সদস্য জিতেন্দ্র পাটওয়ারি, রাতুল শর্মা, উত্তর কামরূপ জেলার বিজেপির সভাপতি নন্দন তালুকদার, বিজেপি নেতা নিবারণ লহকর, উত্তর হাজু মন্ডল সভাপতি তিলক শর্মা, হাজু মন্ডল বিজেপির সভাপতি ভূপেন কলিতা, জেলা পর্যায়ের ভালেসংখ্যক নেতাকর্মীর উপস্থিত থাকে বিজেপির অনুসূচিত জাতি মোর্চার সম্পাদিকা পরমী দাস। আগন্তুক বিধানসভা নির্বাচনত বিজেপির 100+ আসন পাই সরকার গঠন করব বলে দৃঢ়তার কয় বিষয়বীয়াসকলে। এনেদরে হাজোত বিজেপি ভারতীয় জনতা পার্টির বিশাল সাইকেল র্যালি উলিয়ায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত এনেদরে সাইকেল র্যালি উলিয়ায় ভারতীয় জনতা পার্টির অনুসূচিত জাতি মোর্চার কর্মকর্তাসকলে। দুটার মন্ডলত মাজু দুটার মন্ডলত এস সির সদস্য লই আমি বাইক আর সাইকেল র্যালি আরম্ভ করো। আমার কার্যালয়ের প্রায় 15-16 কিলোমিটার হব। এই রাস্তার কি কাম করি আপনার আমি ইয়াত কার্যালয়ত উপস্থিত হয়েছি। এই এই সময়খিনি আচরিত দিছো, আমি বহু বছর ধরে এইবিলাক কাম করেছিলাম, কিন্তু আজি মানুষ যেনে প্রতিটো পরিয়ালর প্রতিজন ব্যক্তি ওলাই আহি আমাক সমর্থন জানাইছে, হাত পা দিছে। গতি ইয়ারপরা এটা অনুমান করেছো যে সমাগত বিধানসভা নির্বাচনত বিজেপির জয় নিশ্চিত। আজি আমি এই আপনার সিদ্ধান্ত দিব আনপিনে বঙাইগাঁওতো ভারতীয় জনতা পার্টির অনুসূচিত জাতি মোর্চার উদ্যোগত সাইকেল র্যালি উলিওয়া হয়। বঙাইগাঁও জেলার খগরপুর গারু দোকানের বৈতামারী মন্ডল কার্যালয়ের উলিওয়া র্যালিত 200 সাইকেলে অংশগ্রহণ করে। রাজ্যের আন আন প্রান্তর বঙাইগাঁওতো ভারতীয় জনতা পার্টি অনুসূচিত জাতি মোর্চার উদ্যোগত সাইকেল র্যালি উলিওয়া হয়। বঙাইগাঁও জেলার খগরপুর গারু দোকানের বৈতামারী মন্ডল কার্যালয়ের উলিওয়া সাইকেল র্যালিত 200 সাইকেল অংশগ্রহণ করে। সাইকেল র্যালিত অংশগ্রহণ করে প্রায় 200 বিজেপির আগন্তুক বিধানসভা নির্বাচনত 100+ আসনের লক্ষ্য লই রাজ্যের বিভিন্ন প্রান্তর বঙাইগাঁওতো এনেদরে উলিওয়া হয় সাইকেল র্যালি। সাইকেল র্যালি কার্যসূচীত জেলা পর্যায়ের ভালেসংখ্যক নেতাকর্মীর উপস্থিত থাকে বিজেপির বঙাইগাঁও জেলা সভানেত্রী হিমানী অধিকারীর বিজেপির প্রদেশ অনুসূচিত জাতি মোর্চার সভাপতি নবারণ মেধি। আগন্তুক বিধানসভা নির্বাচনত বিজেপিয়ে 100+ আসন পাই সরকার গঠন করব বলে দৃঢ়তার কয় অনুসূচিত জাতি মোর্চার রাজ্যিক সভাপতি নিবারণ মেধি। এনেদরে রাজ্যের আন আন প্রান্তর বঙাইগাঁও জেলাতো উলিওয়া হয় সাইকেল র্যালি। ভারতীয় জনতা পার্টির অনুসূচিত জাতি মোর্চার বঙাইগাঁও জেলা সমিতির উদ্যোগত আর বঙাইগাঁও জেলা বিজেপির সহযোগত উলিওয়া হয় এই সাইকেল র্যালি।
জিলাখনৰ সগৰপুৰ গাৰু দোকানৰ বৈতামাৰী মণ্ডল কাৰ্যালয়ৰ পৰা উলিওৱা হয় এই চাইকেল ৰেলী। চাইকেল ৰেলীত অংশগ্ৰহণ কৰে 200+ চাইকেল। বিজেপিৰ আগন্তুক বিধানসভা নিৰ্বাচনত 100+ আসনৰ লক্ষ্য লৈ ৰাজ্যৰ প্ৰতিটো প্ৰান্তৰ লগতে বঙাইগাঁও এনেদৰে উলিওৱা হয় বিশাল চাইকেল ৰেলী। নমস্কাৰ, আমাৰ মাজত উপস্থিত আছে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ অসম প্ৰদেশ সমিতিৰ অনুসূচিত জাতি মৰ্চাৰ সভাপতি নবাৰণ মেধি ডাঙৰীয়া, লগতে আমাৰ জিলাৰ বিষয়ববীয়াসকল, মৰ্চাৰ সভাপতিসকল, সকলোকে নমস্কাৰ জনাইছোঁ। আজি আচলতে আমাৰ ৰাজ্যিক সমিতিৰ অনুসূচিত জাতি মৰ্চাৰ সভাপতি নবাৰণ মেধি ডাঙৰীয়াই এটা কাৰ্যসূচী লৈছে যে অনুসূচিত জাতি মৰ্চাৰ উদ্যোগত তেখেতসকলে প্ৰত্যেকখন জিলাতে, সাংগঠনিক জিলা যিমানকেইখন আছিলে আমাৰ 39 জিলাতে, চাইকেল ৰেলী, বাইচাইকেল ৰেলী এটা অনুষ্ঠান মানে কাৰ্যসূচী ৰাখিছে। আৰু সেই মৰ্মে আজি বঙাইগাঁও জিলাতো আমি অনুসূচিত জাতি মৰ্চাৰ উদ্যোগত তথা ভাৰতীয় জনতা পাৰ্টী বঙাইগাঁও জিলাৰ সহযোগত চাইকেল ৰেলী কাৰ্যসূচী আমি অনুষ্ঠিত কৰিলোঁ। আৰু আমাৰ মাজত ৰাজ্যিকৰ অনুসূচিত জাতি মৰ্চাৰ সভাপতি নবাৰণ মেধি দা উপস্থিত থাকি আমাৰ কাৰ্যকৰ্তাসকলক উৎসাহিত কৰিলে। গতিকে কাৰ্যসূচী আমাৰ এইটোৱেই আছিলে। আৰু আমাৰ যিখন চৰকাৰ, ভাৰতীয় জনতা পাৰ্টীৰ যিখন চৰকাৰ, চৰকাৰখনে যথেষ্ট কাম কৰিলে, ৰাইজেও গম পাইছে। কিন্তু আমি দুখৰ বিষয় যে আমাৰ ৰাজ্যিক নেতৃবৃন্দই যিটো ডিচিজন লৈছিলে যে 2016 তেখেতসকলে আমাৰ বঙাইগাঁও জিলাৰ 3টা সমষ্টিয়ে আমাৰ মিত্ৰ দলক দিছিলে। গতিকে আমি এইবাৰ আশা ৰাখিছোঁ যে আমাৰ অহা এই যিটো বিধানসভা নিৰ্বাচন হ'ব, এই বিধানসভা নিৰ্বাচনত যাতে আমাক অন্ততঃ এটা ছিট যাতে দিয়ে। আৰু সেই মৰ্মে আমাৰ বঙাইগাঁও জিলাৰ 3টা সমষ্টিতে সাংগঠনিক যিখিনি কাম কাজ আছে সেইখিনি আমি কৰি আছোঁ। আৰু কাৰ্যকৰ্তাৰ উদ্দেশ্যৰ, কাৰ্যকৰ্তাক উৎসাহিত কৰাৰ স্বাৰ্থত যিখিনি কাম কৰিব লাগে আমি কৰি আছোঁ। আৰু আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ নবাৰণ মেধি ডাঙৰীয়াক, অনুসূচিত জাতি মৰ্চাৰ যিজন আমাৰ ৰাজ্যিকৰ সভাপতি, তেখেতক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে তেখেত 39 জিলাৰ ভিতৰত বঙাইগাঁও জিলাখনত থাকি আজি কাৰ্যকৰ্তাসকলক উৎসাহিত কৰিলে। গতিকে আমি আশাবাদী আৰু নেতৃবৃন্দৰ ওপৰত আমি এইখিনি গতাই দিছোঁ। গতিকে নেতৃবৃন্দৰ যিটো ডিচিজন লয় আমি মানি ল'ম আৰু আশাবাদী কৰে কাৰ্যকৰ্তা। আৰু সম্ভৱতঃ আমি অভয়পুৰী দক্ষিণ সমষ্টি আমি ছিটটো আমি বিজেপিৰ দখলত পাম বুলি আমি আশা। ভাৰতীয় জনতা পাৰ্টীৰ অনুসূচিত মৰ্চাৰ নেতৃত্বত হওক, উদ্যোগত হওক, আজি সমগ্ৰ জিলাৰ সমগ্ৰ মণ্ডলত আমাৰ এই চাইকেল শোভাযাত্ৰাৰ কাম, শোভাযাত্ৰাৰ আৰম্ভণি হৈছে। মাননীয় ৰাজ্যিক সভাপতি, মাননীয় ৰাজ্যিক সভাপতি ৰঞ্জিত কুমাৰ দাস ডাঙৰীয়াৰ পৰামৰ্শ মতে আজি এই আমাৰ কাৰ্যসূচী সমগ্ৰ অসমত, সমগ্ৰ জিলাত একেলগে আমি আৰম্ভ কৰিছোঁ। তাৰে এটা অংশ আজি এই বঙাইগাঁও জিলাতো এই চাইকেল শোভাযাত্ৰাৰ কাম আৰম্ভ কৰিছোঁ। আমাৰ ৰাজ্যিক নেতৃত্বই 100+ লক্ষ্য স্থিৰ কৰিছে। আমি 100+ লক্ষ্য স্থিৰ কৰি আমাৰ সকলো কৰ্মকৰ্তাই কাম কৰি আছে। দুইখন চৰকাৰৰ আঁচনিবোৰে আমাক সফল ৰূপায়ণে 100+ অহাৰ কাৰণে আমাক সহজ কৰি দিছে। আমি ভাবোঁ আমাৰ কোনো প্ৰত্যাহ্বান নাই, 100+ পায়েই আমাৰ লক্ষ্যত উপনীত হ'ম, আমাৰ চৰকাৰ নতুন পুনৰবাৰ গঠন হ'ব। আৰু তাৰে এক অংশ হিচাপে, প্ৰচাৰ প্ৰসাৰ হিচাপে আমি এই কাৰ্যক্ৰম আৰম্ভ কৰিছোঁ। দলীয় কৰ্মকৰ্তাৰ উৎসাহ উদ্দীপনা, ৰাইজৰ উৎসাহ উদ্দীপনা, ৰাইজৰ আশীৰ্বাদ বিচাৰি এই চাইকেল শোভাযাত্ৰা আজি সমগ্ৰ অসমত আৰম্ভ হ'ব। আৰু ৰাইজৰ মাধ্যমেৰে, ৰাইজৰ আশীৰ্বাদৰ মাধ্যমেৰে আমি 100+ কৰি আমি পুনৰবাৰ চৰকাৰ গঠন কৰিম। এয়া তৎপৰতা আমাৰ আজি বুলি নহয়, আমাৰ দলৰ সংগঠনৰ সুদৃঢ় ভেটি আছে আৰু সংগঠনৰ আধাৰত আমাৰ নিৰ্বাচন আহক বা নাহক, আমাৰ দলীয় কাৰ্যসূচী, দলীয় তৎপৰতা সদায় হৈ থাকে। নিৰ্বাচন হিচাপে এতিয়া বেছি তৎপৰতা হৈছে। আমাৰ দলীয় নেতৃত্ব, শিক্ষক নেতৃত্ব কৈছে 100+ মানে 100+, কাৰণ আমি কাম কৰিছোঁ, ৰাইজৰ মনত আছোঁ, ৰাইজৰ আশীৰ্বাদ আমাৰ লগত আছে। আৰু কোনোবাৰে কংগ্ৰেছে ৰাজনীতি কৰিছিল, ৰাইজৰ কাম কৰিছিল অকল সূতা আৰু কম্বল, কিন্তু আমি কৰিছোঁ আপোনাৰ আঁচনি ক'লে এতিয়া আপোনালোকে 1 ঘণ্টা মোৰ আগত থিয় হৈ থ'ব লাগিব, মই ইমানখিনি আঁচনি ক'ব পাৰিম। সেইকাৰণে আমি ৰাইজৰ মনত আছোঁ। বিদ্যা বিধৱা কি আঁচনি নাই, দলঙৰ পৰা এইমছৰ পৰা ক'লে 1 ঘণ্টা মোক লাগিব, সভা ভাষণলে মই 1 ঘণ্টাত ক'ব পাৰিম। সেই আঁচনিৰ মাধ্যমেৰে ৰাইজৰ মনত আছোঁ, ৰাইজৰ অন্তৰত আছোঁ, ৰাইজে আমাক আশীৰ্বাদ দিব। দলীয় নেতৃত্বই যিহেতু 100+ কৰিছে, কিবা এটা আধাৰত কৰিছে, কামৰ আধাৰত কৰিছে, চবকা সাথ চবকা বিকাশৰ নীতিত আধাৰত কৰিছে, সৰ্বব্যাপী সৰ্বস্পৰ্শী যিবোৰ আঁচনি আছে তাৰ আধাৰত কৰিছে। আৰু ৰাইজে ইতিমধ্যে আমাক আশীৰ্বাদ দিবলৈ ৰৈ আছে, ৰাইজ আমাৰ লগত আছে, এয়াই প্ৰমাণ, এয়াই প্ৰমাণ। আৰু আমি 100+ পাই চৰকাৰ গঠন কৰিম। দলে নিশ্চয় চিন্তা চৰ্চা কৰিব, এয়া শীৰ্ষ নেতৃত্বৰ চিন্তা চৰ্চা কৰা কাম। আমাৰ প্ৰাৰ্থিত্ব দিয়া বা প্ৰাৰ্থিত্ব কাক দিম, ক'ত ঘোষণা কৰিম, এইটো আমাৰ কাম নহয়। আমি হ'লোঁ দলৰ শীৰ্ষ নেতৃত্বই যি সিদ্ধান্ত ল'ব সেই সিদ্ধান্তমতে দলৰ কাম কৰি যোৱা, প্ৰাৰ্থিত্ব দিয়া কাম তেওঁলোকৰ।
বিজেপি সরকারখানে পরিবর্তনের নাম যে গাড়ি বই যে সম্প্রতি সময় দেখা গেছে বিজেপি নেতৃত্ব সরকারখানে মূল্যবৃদ্ধির ক্ষেত্র শুনক আপনি যদি কথার কথা অবতারণা করেছে প্রথম কথাটা হল আপনাদের নিজেই নিজের অঞ্চলবিল ঘুরলে গম পাব পরিবর্তন কি হয়েছে সাড়ে চারি বছর ইমানবর পরিবর্তন হয়েছে সম্ভবপর নয় কোনো এখন সরকারের কারণে কিন্তু আমার নেতৃত্ব আমার দলীয় কর্মকর্তার এটাই কথা সবকা সাথ সবকা বিকাশ বিকাশেই মূল মন্ত্র সেইকারণে ইমানবর পরিবর্তন হয়েছে আর মূল্যবৃদ্ধি হওয়াটো মই আপনার আগে এইখানে কব বিচরা নাই কারণ মূল্যবৃদ্ধি হওয়া বলে কলে মানে মানি নলোঁ কারণ আপনাদের তুলনামূলকভাবে বিচার করে চাও কংগ্রেসের দিনত কেনেদরে মূল্যবৃদ্ধি হয়েছিল আর আমার দিনত মূল্যবৃদ্ধি হয়েছে না সেই প্রমাণ আপনাদের চাও আজি এতিয়াও চাও কেতিয়াবা সাপ্লাই আর ডিমান্ডের কারণে কবার দামর ইফাল ইফাল হয় সেইটা বেলেগ কথা কিন্তু আজি কিছুদিন আগত কবির মূল্য 50 টাকা আছে কিন্তু আজি 10 টাকা হয়েছে কালি 5 টাকা হব সেই সাপ্লাই আর ডিমান্ডের উপর হয় মূল্যবৃদ্ধি কোনোকালে হওয়া নাই সকলকে লয় আর ইমানবর বিকাশের কাম করেছে সেই আপনাদের লক্ষ্য রাখব ব্রহ্মপুত্র নদীর উপর দলংেই কোক এমসে আনাই কোক গাঁর রাস্তা ঘাটাই কোক কাঠর দলং পকি হওয়ায় কোক কোন ক্ষেত্রত নাই বিধবা বিদ্যা বিয়া হওয়া বিয়া নোহা কিমানবর আসনি আনিছে রাইজে বিজেপিক আশীর্বাদ দিবলে লৈ আছে আর আপনাদের চাব মই এইখানে দৃঢ়তার কব পো বা কর্মীকালে দৃঢ়তার করব পারে আমি আমার সরকারে আমার দলে রাইজর কারণে কাম করেছে আর সেই আধার রাইজর মাজলে কি আশার বতর লৈ যাব আশার বতর চাও সাড়ে চারিটা বছরত কাম করে রাইজে দেখিছে বিজেপি সরকারখন দেখিছে কিমান আশা ফলপ্রসূ হয়েছে এটা আমি কব নালাগে আপনাদের এই নিজের অঞ্চলগুলোতে ঘুরক এই সমষ্টিতে ঘুরক এই সমষ্টির হয়তো মানে এখন জেলাত গণ পরিষদ বা ইয়াত এডিএফ কোনো এডিএফর সিট হয় এডিএফর যদি না থাকি বিজেপি প্রার্থী থাকলে তো আরো বিকাশ হল হয় কারণ কিছু চাই চিতি কাম করে এডিএফে কিন্তু ইয়াতো আপনাদের চাব আমি কোনো ভেদভাব রাখা নাই যে ইয়াত এডিএফ পার্টি এডিএফর এমএলএ বলে আমার কমকে ইয়াত আসনি আছে সেইটো নয় বিজেপির এমএলএ যিমান পাইছে এডিএফে আসনি কিমানে আসনি পাইছে সিমানে উন্নয়ন হয়েছে কিন্তু আমার কবাত লক্ষ্য হয় যে এডিএফ বা কংগ্রেসের এমএলএ যাক ঠাইত আছে তেওঁলোকে কিছুমান অল্প বেলেগ ধরনের কাম করে সেইটো আপনাদের নিজেই বুঝি লোক মানে কি কব বিচারিছো আর সেই ক্ষেত্রত কিন্তু দোষ আছে ইয়াত যদি আমার পদুম ফুল ফুলে বা আমার এলায়েন্সর থাকে পদুম ফুল ফুলে এটা নিশ্চয় দেখিব এই যে বিকাশ হয়ে আছে এই বিকাশের অগ্রগতি আরো বৃহৎ আরো অগ্রাধিকার হিসেবে আগবাড়ি যাব কংগ্রেস এডিএমর মিত্রতা লগতে আঞ্চলিক দল কিয়া প্রভাব পেলাব নাকি এবার নির্বাচনের কোনো প্রত্যাহ্বান নাই সেইকারণে আমার দলে কয়ে পয়সা 100+ লক্ষ্য রেখেছে এইখানে প্রত্যাহ্বান নাই বলে মানে কব বিচারিছো বা আমি কব বিচারো কারণ কংগ্রেস এডিএফে লগ লাগি কংগ্রেস যে নাই এডিএফর লগ লাগি সেই দেখাই দিলে আর দুদিনমান রখক দুদিনমান রেখক আমার হিমন্ত দাই যে কথাটা কৈছে এই প্রমাণিত হব কংগ্রেস আর এডিএফে তার কাতার সিপারে অর্থাৎ বাংলাদেশের রাজনীতি করবল রাজনীতি করার ভারতীয়